कोचबिहार जिले बेके बसेছে বাম কংগ্রেস জোট। विधानसभा निर्वाचने বাম কংগ্রেস জোটের মধ্যে শুরু হয়ে গেল রাজনৈতিক ভোট পর্ব। দলীয় প্রতীক না পেলে অতিরিক্ত আরো তিনটি আসনে কংগ্রেস প্রার্থী দেবে বলে আজ এক সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দিলেন। জানা গেছে বাম কংগ্রেস জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কংগ্রেস তাদের দলীয় প্রতীকে তুফানগঞ্জ ও সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে পারবে, কিন্তু বেঁকে বসেছে কোচবিহার জেলা কংগ্রেস। তাদের দাবি কোচবিহার উত্তর, দক্ষিণ ও নাটাবাড়ি কেন্দ্রেও তারা প্রার্থী দেবেন। আজ সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই তিনটি কেন্দ্রে দলীয় প্রতীক না পেলেও তারা নির্দল হিসেবে প্রার্থী দেবেন। কংগ্রেসের তরফ থেকে কি বলা হয়েছে শুনুন। আমাদের সাংবাদিক বৈঠক করার একটা কারণ আমি আপনাদের সামনে আমরা বলছি। আপনারা জানেন যে সারা রাজ্যে আমাদের বামফ্রন্টের সাথে জাতীয় কংগ্রেসের জোট হয়েছে, সিট শেয়ারিংও একটা হয়েছে। সেক্ষেত্রে যে খবরটা আমাদের কাছে আছে যে কুচবিহার জেলার সিতাই বিধানসভা এবং তুফানগঞ্জ বিধানসভাতে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে হাত চিহ্নে লড়বে, এই খবরটা আমাদের কাছে আছে। এই অতীতেও আপনারা দেখেছেন যে আমাদের জেলা সভাপতি খুব স্পষ্টভাবেই বলেছেন যে আমরা চারটা আসনের দাবি জানিয়েছিলাম, যেখানে মেকলিগঞ্জ এবং কুচবিহার সদর। তো সিট শেয়ারিং হয়ে যাওয়ার পরে আমরা যেটা দেখলাম যে আমাদের এই দুটো সিট আমরা পাবো, বাদবাকি সিটে আমাদের কোনো গল্প নেই। এবারে কুচবিহারে আমরা জোটের পক্ষে আমরা প্রথম থেকেই, আপনারা জানবেন যে জাতীয় কংগ্রেস প্রথম থেকেই এই এবার যাতে জোটটা হয় তার জন্য আন্তরিকভাবে সচেতন। সিপিএম এর তরফ থেকে কি বলেছেন শুনুন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাম কংগ্রেস আমরা একাধিকবার দ্বিপাক্ষিক বৈঠক করেছি, আবার বাম কংগ্রেস মিলে আবার বৈঠক করেছি এবং সমস্ত রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে সিপিএম তিনটাতে লড়বে, অরাবল চারটাতে লড়বে, জাতীয় কংগ্রেস দুটাতে লড়বে। এরপর সিদ্ধান্ত লঙ্ঘন করে তাদের কোনো ওই গণসংগঠন যদি প্রেস করে এর দায়ভার কংগ্রেসের, এ সম্পর্কে